গত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এর ফলে সংকট দেখা দিয়েছিল আইভি ও খাবার স্যালাইনের। এরই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি গতকাল পিরোজপুরের নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলের পক্ষে নেসারাবাদ সহকারী কমিশনার মোহাম্মদ বশির গাজীর সহযোগিতায় আইভি সেলাইনগুলো তুলে দেন ডাক্তার ফিরোজ কিবরিয়ার হাতে। এ সময় উপস্থিত ছিলেন নেসারাবাদ অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, আরএমও ও ডাক্তার আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকে।